আসসালামু আলাইকুম। নিউজবুড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে যে নিউজটি, বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, টিকলেন 1650 জন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বিভিন্ন বিভাগে 2019-20 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফলের পরীক্ষার অংশ নেওয়া 12,161 জন শিক্ষার্থীর মধ্যে 1650 জন ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছে। 3 ধাপে যাচাই বাছাইয়ের পর এদের মধ্য থেকে 1650 জন এবার বুয়েটের ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন। শনিবার রাতে বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়। গত 6 অক্টোবর শিক্ষার্থী আরমর ফাহাদের হত্যাকাণ্ড প্রেক্ষাপটে ক্ষোভ ও শোকের পরিস্থিতির মধ্যেই 14 অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে 55 জন আর অপেক্ষমান তালিকায় আছেন 95 জন। প্রকৌশল বিষয়ক বিভিন্ন বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তির জন্য 1005 জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। অপেক্ষমান তালিকায় আছেন 495 জন। প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকা থাকা এসব শিক্ষার্থীকে আগামী 6 নভেম্বর সকাল 10টা থেকে 13 নভেম্বর বিকেল 4:30টার মধ্যে বুয়েট ওয়েবসাইটে www.buetac.pd বিভাগের নির্বাচিত বা পছন্দক্রম ফর্ম পূরণ করতে হবে। এরপর 20 নভেম্বর ওয়েবসাইটের বিভাগ নির্বাচন তালিকা প্রকাশ করবে বুয়েট কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় দ্বিতীয় ধাপে স্থাপত্য বিভাগের ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দলিলাদি মূল্যায়ন ও স্বাস্থ্য পরীক্ষার জন্য 25 নভেম্বর সকাল 9:30টায় বুয়েটের পুরকৌশল ভবনের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষের মধ্যে ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল সনদ ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, প্রার্থীর পাসপোর্ট সাইজের 1 কপি, রঙিন ছবি ইত্যাদি নিয়ে উপস্থিত হতে হবে। এই সময়ে অপেক্ষমান তালিকা থাকা শিক্ষার্থীদের যেখানে শুধু উপস্থিত থাকতে হবে। প্রকৌশল বিষয়ক বিভিন্ন বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দলিলাদি মূল্যায়ন ও স্বাস্থ্য পরীক্ষার জন্য 25 নভেম্বর থেকে ধারাবাহিক ও 3 কপি ও 3 ডিসেম্বর পর্যন্ত পুরকৌশল ভবনের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষামূলক সনদ ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, প্রার্থীর পাসপোর্ট সাইজের 1 কপি, রঙিন ছবি ইত্যাদি নিয়ে উপস্থিত হতে হবে। দলিলাদি জমা দেওয়ার ভর্তিযোগ্য প্রার্থীদের পাঠানো হবে বুয়েটের চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করায় কারো হৃদরোগের দৃষ্টি কিংবা শ্রবণ শক্তি ত্রুটি, কোনো সংক্রামক রোগ অথবা শারীরিক বা মানসিক কোনো অক্ষমতা ধরা পড়লে তাকে ভর্তির অনুপযুক্ত ঘোষণা করা হবে। এই পরীক্ষার জন্য প্রার্থীকে 500 টাকা ফি দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ 27 নভেম্বর বেলা 2টা থেকে 5টার মধ্যে বুয়েটের ত্বরিত ইলেকট্রিক প্রকৌশল অনুষদের ডিন কার্যালয় থেকে ভর্তি কাগজ সংগ্রহ করতে হবে। প্রকৌশল বিষয়ক বিভিন্ন বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তির জন্য 7,150 টাকা আর স্থাপত্য বিভাগের ভর্তির জন্য 7,200 টাকা নির্ধারিত করবে। সোনালী ব্যাংকের বুয়েট শাখায় বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সেদিন ব্যাংকের প্রাপ্তি ফর্মের অংশ ফটোকপি করে বুয়েটের রেজিস্টার কার্যালয়ে ভর্তি শাখায় জমা দিতে হবে। 11 ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। এরপর 15 ডিসেম্বর বুয়েটের ওয়েবসাইটে অপেক্ষমান তালিকা থাকা শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য বা নিত্য নতুন নিউজ আপনাদের জন্য তৈরি করতেছি। ধন্যবাদ সবাইকে।